আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক এআর মিডিয়া ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় ভিউয়ার্স আজ আপনাদের সম্মুখে আলোচনা করব আমেরিকা যাওয়ার সহজ উপায়গুলো কী এবং কিভাবে আমেরিকা যাওয়া যায় অনেক লোকই আছেন আমেরিকা যাওয়ার জন্য চেষ্টা করেন বা অনেক এজেন্সি দালাল কিংবা এজেন্টের মাধ্যমে প্রতারিত হন তো তাদের জন্য আমার আজকের এই ভিডিও যে আমরা আলোচনা করবো কিভাবে আমেরিকা সহজে যাওয়া যায় এবং আমেরিকা গেলে কী কী সুবিধা বুক করতে পারবেন কিভাবে গেলে কী কী সুবিধা বুক করতে পারবেন এ নিয়ে আজকে আলোচনা করব তো প্রথমে বলে রাখি এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর অবশ্যই একটা লাইক দিতে বলবেন না আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার প্রতিবেশীকে সেটা দিবেন যাতে ওনারাও সেটা দেখে অনেক উপকৃত হতে পারেন তো ভিউয়ার্স চলে যাই আমরা মূল পর্বে মূল আলোচনায় তো মূল আলোচনায় যাওয়ার আগে সবার প্রতি আমার একটি অনুরোধ যে ভিডিওটি নাটা নিয়ে আপনারা পুরো ভিডিওটি দেখুন অনেক তথ্য আপনারা জানতে পারবেন এবং বিভিন্ন দেশ যেমন ক্রেশিয়া সার্বিয়া রোমানিয়া ইউকে সহ বিভিন্ন দেশের বিভিন্ন তত্ত্ব ওয়ার্ক পারমিট ভিসা এসব নিয়ে আমার অনেকগুলো ভিডিও রয়েছে আমার চ্যানেলে তাই অবশ্যই এই ভিডিওগুলো আপনারা দেখবেন আপনারা ইউটিউব সম্বন্ধে আপনাদের অনেক ধারণা আপনারা পেয়ে যাবেন তো ভিওয়ার্স আমেরিকা থাকা অনেক একটি কষ্টকর জায়গা সেখানে ইলিগেলভাবে থাকাটা অনেক কষ্টের এবং অনেক কঠিনও বটে এছাড়া কাজের ক্ষেত্রেও কিন্তু সেখানে অনেক প্রচুর কষ্ট হয় এবং যারা ইলিগেল অবস্থায় আমেরিকা আছে বা আমেরিকায় থাকা চিন্তাধারা করছে তারা অবশ্যই কাজ পেতে অনেক কষ্ট করতে হবে যদি সেখানে বাঙালি কোনো স্টোর কিংবা রেস্টুরা ইত্যাদি যদি থাকে তাহলে অনেক সময় অনেক বাঙালি আছে যে মায়া করে বাঙালি হিসাবে একটু মায়া করে আপনাকে কাজ দিবে কিন্তু কাজ দিলেও আপনি খুব একটা বেতন সেখানে পাবেন না তো যদি আপনি ভালোভাবে স্যালারি না পান সেক্ষেত্রে সেখানে আপনার টাকা খাওয়া কিংবা আপনার খরচ আদি চালানো অনেক কষ্টকর এবং মেডিকেল সহ আপনি বিভিন্ন পর্যায়ে ইলিগেলভাবে থাকলে আপনি কিন্তু এসব সেবা আপনি অত সহজে পাবেন না টাকার বিনিময় ছাড়া আর যদি আপনি লিগেলভাবে থাকেন তাহলে টাকার বিনিময়ে টাকার বিনিময়ে আপনি পাবেন তবে ইলিগাল অবস্থা কিন্তু ঠাকা দিয়ে অনেক অনেক সময় সেসব সেবাগুলো পাওয়া যায় না তো অনেকে মনে করেন যে সেখানে আমেরিকা গিয়ে পৌঁছলেই হলো এবং সেখানে গিয়ে যদি আমি পৌঁছাতে পারি তাহলে আর আমাকে পিছনে ফিরে থাকাতে হবে না এরকম মনোভাব নিয়ে যারা আমেরিকা ফাড়ি জমাচ্ছেন বা জমানোর চিন্তা করছেন তাদের প্রতি আমার অনুরোধ যে বাস্তবতা আসলে কত কঠিন তাভাবে চিনতে অবশ্যই যাবেন কারণ বাস্তবতা অনেক কঠিন আমেরিকা একটি কঠিন একটি স্থান কঠিন একটি জায়গা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের চেয়ে আমেরিকা আমেরিকা কিন্তু কঠিন একটি জায়গা তো বিওয়া আমরা চলে যাই যে কিভাবে আমেরিকা যাব এবং আমেরিকা যাওয়ার সহজ উপায়গুলো কি আমি তিনটি উপায় আপনাদের সম্মুখে তুলে ধরবো সরি তিনটি না চারটি উপায় আপনাদের সম্মুখে তুলে ধরবো তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন আর এখনও যারা একটি লাইক দেননি প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিউয়ার্স প্রথমটি হচ্ছে স্টুডেন্ট ভিসা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার যদি শিক্ষাগত যোগ্যতা ভালো থাকে আপনার যদি অ্যাডুকেট আপনি অ্যাডুকেটেড যদি হন এবং আপনার এডুকেশন সার্টিফিকেটগুলো যদি খুব ভালো হয় তাহলে অবশ্যই আপনি আয়ালস করে আয়ালস করে ভালো একটি ইউনিভার্সিটি থেকে অফার লেটার এনে আপনি স্টুডেন্ট বিষয়ে যেতে পারবেন এবং স্টুডেন্ট বিষয়ে গেলে আপনি অনেক সু সুযোগ সুবিধা বুক করতে পারবেন যেমন আপনি ভালো জব করতে পারবেন এবং আপনি ধরেন অন্যান্য যে সুযোগ সুবিধা আছে সেগুলো আপনি বুক করতে পারবেন কারণ যেহেতু আপনি এখানে স্টুডেন্ট এবং লিগালভাবে আপনি সেখানে থাকবেন আর ভালো টাকাও আপনি ইনকাম করতে পারবেন স্টুডেন্ট বিষয়ে গেলে দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে রিলেটিভ সিটিজেনশিপ যারা আছেন যাদের মনে অনেক রিলেটিভ সিটিজেন আছেন সেখানে আমেরিকান সিটিজেনশিপ অনেক রিলেটিভ আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন ইত্যাদি আছেন তো তারা চাইলে কিন্তু এই সিটিজেনশিপ রিলেশনশিপের যে একটি সমন্বয় তার দেশে একটা কানেক্টিং আছে সেই কানেক্টিংয়ের মাধ্যমে কিন্তু অ্যাপ্লাই করে প্রসেসিং করে আপনাকে নিতে পারবে সেক্ষেত্রে প্রসেসিংটা একটু দীর্ঘমেয়াদি হলেও কিন্তু আপনি অবশ্যই ভিসা পাওয়ার সম্ভাবনা যদি রিয়েল কাগজপত্র রিয়েল ডকুমেন্টস যদি সাবমিট করা হয় তাকে এবং যদি তা প্রসেসিং করে সঠিক নিয়মে যদি তা অ্যাপ্রুভ করা হয় তাহলে অবশ্যই আপনি ভিসা পাওয়ার সম্ভাবনা আছে এবং ভিসা আপনি পাবেন হানড্রেড পারসেন্ট এছাড়া আপনি লিগালভাবে বাংলাদেশ থেকে যেতে পারবেন এবং সেখানে সকল সুযোগ সুবিধা আপনি বুক করতে পারবেন তো যার কারণে যাদের রিলেটিভ সিটিজেন সিটিজেন আছেন সেখানের তাদের দ্বারা আপনারা যাওয়ার এই দ্বিতীয় দাবটি হচ্ছে তৃতীয় দাবটি হচ্ছে ভিজিট ভিসা নর্মালি ছয় মাসের ভিজিট নিয়ে আপনি সেখানে যেতে পারবেন তবে হ্যাঁ সবাই কিন্তু ভিজিটের জন্য অ্যাপ্লাই করতে পারবে না ভিজিটের জন্য অ্যাপ্লাই করতে হলে কিছু হাই প্রোফাইলের লুকের প্রয়োজন যেমন তার ভালো ব্যাং থাকতে হবে তার বাসার কাগজপত্র থাকতে হবে বা তার বালকনু জবের একটি কাগজ থাকতে হবে ইত্যাদি অর্থাৎ একটি ফুল ডকুমেন্ট আপনাকে শক্ত একটি ফুল ডকুমেন্ট যে আপনাকে প্রুভ করতে হবে যে আপনি সেখানে থাকবেন না এই রকম একটি ডকুমেন্ট আপনি যখন তৈরি করতে পারে সক্ষম হবেন তখন যদি আপনি আমেরিকার এম্বাসিতে আপনার ফাইল জমা দেন তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি নাইনটি নাইন পার্সেন্ট আপনি ভিসা পেয়ে যাবেন যদি আপনার ডকুমেন্টগুলো সঠিক হয় এবং ডকুমেন্টগুলো স্ট্রং হয় এবং আপনি তাদেরকে বিশ্বাস করাতে সক্ষম হন যে আপনি আমেরিকায় গিয়ে থাকবেন না এবং আরেকটি উপায় হচ্ছে যে বর্তমান সময়ে ভিজিটের ক্ষেত্রে মাল্টিপুল ভিসা আপনি মাল্টিপুল ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন যদি আপনার ইউরোপের কিছু দেশের যদি আপনার পাসপোর্টের বিষয়টা আলাদা থাকে যেমন আপনার পাসপোর্টটা যদি একটু বাড়ি হয় যেমন ধরেন সিঙ্গাপুর থাইল্যান্ড এরপর ধরেন চীন কিংবা সহ এইরকম কিছু দেশের যদি আপনার বা ইউরোপের কিছু কান্ট্রির যদি আপনার বিজিট পিসে লাগাল থাকে দুবাই সহ তাহলে কিন্তু আপনি আমেরিকার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন তবে সাথে আপনাকে অনেক স্ট্রং ডকুমেন্ট দিতে হবে এবং এই ডকুমেন্ট দ্বারা বোঝাতে হবে আপনাকে বা তাদেরকে বিশ্বাস করাতে হবে যে আপনি সেখানে গিয়ে থাকবেন না এবং আপনার প্রচুর ধনসম্পদ সম্পদ আছে এবং আপনার বাংলাদেশে প্রচুর ইনকামের ব্যবস্থা আছে এবং আপনি শুধু ভিজিট করেন এটা তাদেরকে প্রুভ করতে হবে তো যদি আপনি সেটা তাদেরকে প্রুভ করিয়ে তাদেরকে বিশ্বাস করাতে পারেন তাহলে অবশ্যই আপনাকে পাশোর্সের মাল্টিপুল বিসা দিয়ে দিবে। এই তিনটি উপায় হচ্ছে আর এছাড়া লাস্ট উপায় হচ্ছে যে অনেকেই ধরেন আমেরিকা অনেক আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো মেয়ে তাকে কিংবা এমনি অপরিচিত কোনো মেয়েকে যদি আপনি বিবাহ করেন তাহলে সেই মেয়ের সূত্র দিয়ে আপনি যেতে পারবেন যদি মেয়েটি আপনাকে নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করে এবং অ্যাপ্লাই করে ফুল ডকুমেন্ট দিয়ে তাহলে অবশ্যই আপনি বিষয় পেয়ে যাবেন এই চারটি ছিল আমেরিকা যাওয়ার সহজ যে উপায়গুলো এছাড়া অন্যান্যভাবে আমেরিকা যাওয়ার চিন্তা করবেন না কিংবা ইলিগালভাবে থাকা চিন্তা করবেন না কারণ আমেরিকা ইলিগেল হয়ে থাকাটা অনেক কষ্টকর এবং অনেক কষ্টসাধ্যও বটে এবং অনেক বিড়ম্বনাও আপনাকে পোহাতে হবে তাই অবশ্যই সেখানে ইলিগালভাবে থাকার চিন্তা করবে না তাই ভেবে চিনতে যাবেন আর হুট করে চিন্তা করে দৌড় দেবেন না হুট করে চিন্তা করে দুধ দিলে আপনার ভবিষ্যৎটা অন্ধকারে তলিয়ে যাবে তো ধন্যবাদ বিভাস আমার পুরো ভিডিওটি দেখার জন্য আর আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে দেখার নোটিফিকেশান বেলটি অন করে দেবেন একটা লাগ দিতে অবশ্যই বলবেন না কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো নয় সবাইকে সাথে থাকার জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ